এই এটা কি আসলে গোল্ডের মার্কেট? হ্যাঁ, আসলে কেন লাগতেছে না জানো, সৌদি আরবের গোল্ডের মার্কেট কিন্তু আরো অনেক সুন্দর। এই জন্য আমার অলরেডি হাতের মধ্যে ডায়মন্ডের রিং আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে আমিন সেন্টার লালখান বাজারে। আর হচ্ছে আমরা এখানে ফাতিলে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে খাবার ট্রাই করবো। হ্যাঁ, দেখবো ওদের ফুড কোয়ালিটি কেমন। আমিন সেন্টারে আসলে যে আমরা শপিং করবো না তেমন তো কোনোদিন হয় না, তো এখন আমরা দেখি আগে গোল্ডের মার্কেটে যাবো। এইটা কি আসলে গোল্ডের মার্কেট? হ্যাঁ, নাকি ডায়মন্ড? আমার মতো ডায়মন্ড বিক্রি করবো না। এদিকে আসলে গোল্ডের মতো লাগতেছে তোমার? আমার তো গোল্ডের মতো লাগতেছে। আসলে কেন লাগতেছে না জানো, সৌদি আরবের গোল্ডের মার্কেট কিন্তু আরো অনেক সুন্দর। এই জন্য আমার কিন্তু গোল্ড ভালো লাগে না, আমি সাধারণত ডায়মন্ডই পরি সবসময়, আমার ডায়মন্ডই খুব ভালো লাগে। আচ্ছা চলো, আমরা তাহলে সরাসরি উপরেই চলে যাই, এখানে আর গিয়া না করি, ঠিক আছে? আমরা যেখানে ফাতলি রেস্টুরেন্ট আছে ওইখানে চলে আসছি, এখন আমরা সরাসরি ওইখানে যাবো। এদিক থেকে না? আচ্ছা এইদিকে এইদিকে এইদিকে। আমি কিন্তু একশো বার আসলে চিনবো না। ওই যে দেখতেই পাচ্ছেন ফাতলি রেস্টুরেন্ট, আমরা ওইখানে যাবো, ওদের খাবার গুলো ট্রাই করবো। আর ওদের খাবারের মান কেমন বা ওরা রমজানের মধ্যে কিভাবে কেমন ভাবে খাবার ওরা দিচ্ছে দেখবো আমরা। নাম হচ্ছে ইফতার প্যাকেজ রাইট। আচ্ছা, প্রাইসটা কেমন? প্রাইসটা 380 করে। আচ্ছা, 380 করে ইফতার প্লেট আর লাইট, আর এটা প্রাইস হচ্ছে 380 টাকা। থাকবে হচ্ছে ওই যে ভার্টিক্যাল যেটা মালটা আমাকে নিয়ে আপনারা বলাবলি করতেছেন, হচ্ছে কেজু, আপেল, পটেটো ওয়েজেস, তারপর হচ্ছে চাউমিন, এটা ডিম চপ মনে হচ্ছে না, চিকেন উইংস দুইটা থাকবে, অন্তন বেগুনি, আর হচ্ছে ফিরনি আদান দিয়ে দিচ্ছে। আমরা শরবত খেয়ে ফেলছি, এখন হচ্ছে আমরা ইফতার করবো। জুস খাওয়ার পরে আমি ওদের চাউমিনটা খাইছি, ওদের চাউমিনটা অনেক ভালো, অসাধারণ লাগছে আমার কাছে। কিন্তু এমনি সাধারণত আমি চাউমিন তেমন লাইক করি না, বাট এটা রিয়েলি অনেক মজা লাগছে। পটেটো উইজাস রিয়েলি অনেক মজা। এখন চিকেন উইংসটা ট্রাই করবো। এটা কিন্তু শেক, হ্যাঁ, বারবিকিউ সস ইউজ করছে, বারবিকিউ একটা ফ্লেভার আসতেছে ভালো, চিলি সস হচ্ছিল, ভালো লাগতেছে খুব। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর। আলু ডিম দুটা মিলাই, ডিমের পরিমাণটা কিন্তু খুব ভালো দিয়েছে ওরা, আলু ছিল, ডিম ছিল, আলু ডিম চপ বলা যায়, শুধু ডিম না, কারণ ভেতরে আলুর বর্তা ছিল। এটাও কিন্তু ভালো লাগছে, কফি এটা অনেক ঠান্ডা, খুব ভালো স্মেল। এটা তো অনেক মজা। এটা হচ্ছে বেসিক, সবসময় যেরকম খাই ওইরকমই। আর হচ্ছে অন্তন, অন্তনটা কিন্তু ভালো ছিল, অনেক ক্রিস্পি ছিল, অনেক ক্রিস্পি। এখন আমি খাবো আর আপনারা আওয়াজটা শুনবেন শুধু। অন্তনটা কিন্তু বেশ ভালো ছিল, যদি তাই স্যুপ থাকতো সাথে আরও বেশ ভালো লাগতো। আর মোটামুটি ওদের সব খাবারই ভালো লাগছে আমার কাছে, ওদের তরমুজের জুসটা কিন্তু সেই ভালো লাগছে আমার কাছে, আর হচ্ছে চাউমিন, সব কিছু ওভারঅল ভালো ছিল। আর আপনারা ফাতির রেস্টুরেন্টে অবশ্যই ওদের খাবার ট্রাই করতে পারেন। আর রামাদান যেহেতু বেশি নয়, ওদের রামাদান প্লেটারও বেশি দিন থাকবে না, এই প্লেটারটা কিন্তু বেশ ভালো ছিল, প্রাইস অনুযায়ী ভালো, 380 টাকা দিয়ে কিন্তু আমরা অনেক খাবার পাইতেছি, তাহলে কেন ট্রাই করবো না। তো গাইজ, আমি একটু আরাম করে খাবো, আর অনেক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলছি, সবসময় যেরকম বলি রোজা রেখে বেশি কথা বলা ভালো না, তাহলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে, সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফেজ, বাই।